হ্যালো ভিউয়ার্স, বর্তমানে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটার এবং ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এবং ডিজিটাল মার্কেটের চাহিদা দিন দিন বাড়ছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একজন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে বা ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আপনি এন্ট্রি লেভেলে জব করতে যান এই সেক্টরে কেমন সুযোগ রয়েছে এবং এই সেক্টরে কাজ করার জন্য কী কী বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে এবং এই সেক্টরের সম্ভাবনা কেমন রয়েছে এবং এই সেক্টরে কী কেমন স্যালারি রয়েছে এবং এই সেক্টরের সামনে আর কী কী সুযোগ রয়েছে এই নিয়ে বিস্তারিত। তো এই ভিডিওটি দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জব করার জন্য যেসব ইনফরমেশন দরকার আশা করি এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আমি নাহিদ সরোয়ার, ওয়েলকাম টু ক্যারিয়ার বিডি। বর্তমান এবং সারা বিশ্বে একটা সময় মার্কেটিং হতো সনাতন পদ্ধতিতে, যেখানে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট এবং সার্ভিস কিন্তু সেল করতো বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, টিভি অ্যাড, বিভিন্ন ব্যানার, পোস্টার, নিউজ পেপার এইসব হইতে। কিন্তু বর্তমানে কিন্তু প্রত্যেকটা মানুষ এখন কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে এবং বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করছে, যার জন্য প্রাইভেট কোম্পানিগুলো এবং বিভিন্ন দেশের এবং পৃথিবীর কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের সার্ভিসের প্রসারের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। এবং এই করোনার ফলে সারা বিশ্বে কিন্তু ডিজিটাল মার্কেটার এবং ডিজিটাল মার্কেটিংয়ের প্রচুর একটা প্রভাব সৃষ্টি হয়েছে। এবং আপনি বিডিজ অফিসে যান, সেখানে দেখবেন আগে যেমন মার্কেটিং সেক্টরে শুধু সেলস এবং সনাতন পদ্ধতির যে মার্কেটার রয়েছে তাদের থেকে এখন ডিজিটাল মার্কেটারের প্রচুর পরিমাণে জব সার্কুলার রয়েছে। এছাড়াও ফ্রিল্যান্সিং সেক্টরেও কিন্তু ডিজিটাল মার্কেটারের প্রচুর সুযোগ রয়েছে। এখন বাংলাদেশে অনেক বড় বড় ই কমার্স শপ হয়েছে, এছাড়াও মানুষ ব্যক্তিগতভাবে অনেকে ই কমার্স শপ করে ডিজিটাল মার্কেটিং মাধ্যমে তার প্রোডাকশন সার্ভিস সেল করছে। তো ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি বাংলাদেশের বর্তমানে সেক্টরে ভালো একটি জব পাবেন, এছাড়াও ফ্রিল্যান্সিং করতে পারবেন। এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম এগুলো খুবই জনপ্রিয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল মার্কেটারের সুযোগ কেমন রয়েছে? প্রচুর সুযোগ রয়েছে এবং সামনে এর চাহিদা আরও দিন দিন বাড়বে। আপনি যখন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন বা ডিজিটাল মার্কেটিং এর বেশি স্কিল থাকে তাহলে আপনি বাংলাদেশের প্রাইভেট সেক্টরে যে কোনো ডিজিটাল মার্কেটারের এক্সিকিউটিভ হিসেবে জব শুরু করতে পারবেন, এছাড়াও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো ডিজিটাল মার্কেটারের জন্য আসলে কী সার্টিফিকেট প্রয়োজন? আসলে বাংলাদেশের বিভিন্ন জব সেক্টরে কিন্তু ডিজিটাল মার্কেটিং সাধারণত আপনার অনার্স লেভেল চেয়ে থাকে, অনেক সময় ইন্টারমিডিয়েটও চায়, তবে অনার্স সার্টিফিকেট থাকলে খুব ভালো প্রাইভেট সেক্টরে জব করার জন্য। তবে আপনার ফ্রিল্যান্সিং করার জন্য কোনো সার্টিফিকেট লাগবে না, শুধু আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি খুব ভালো টাকা আর্নিং করতে পারবেন এবং খুব সুযোগ রয়েছে। তো স্কিলের পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিলটাও লাগবে এই সেক্টরে কাজ করার জন্য। সে প্রচুর এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস ছেলেমেয়ে রয়েছে যারা ফ্রিল্যান্সিং করে লক্ষ টাকা ইনকাম করছে ডিজিটাল মার্কেটিং সেক্টর থেকে। তো এই সেক্টরটা প্রচুর সম্ভাবনা একটা সেক্টর। পাশাপাশি আপনি অফলাইন, অনলাইন যে কোনো সেক্টরে জব করতে পারবেন এবং এই সেক্টর সেই সুযোগ রয়েছে। ডিজিটাল মার্কেটার হতে চাইলে বা ডিজিটাল মার্কেটিংয়ে জব করতে চাইলে বা ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনার কী কী বিষয়ে স্কিল প্রয়োজন? বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যদি আপনি জব করতে চান সেক্ষেত্রে আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো পার্ট সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক পড়ে, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডিন মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টিকটক মার্কেটিং, এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কীভাবে অ্যাড ক্যাম্পেইন করে, কীভাবে কন্টেন্টকে রিচ করা যায় এই সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। এছাড়াও আপনাকে সোশ্যাল মিডিয়াতে কীভাবে কন্টেন্ট ডিজাইন করতে হয়, গ্রাফিক্যাল স্কিলও রাখতে হবে আপনার। এছাড়াও আপনার ভিডিও স্কিল, ভিডিও এডিটিং স্কিলও রাখতে হবে। তাহলে আপনি যে কোনো অ্যাড কীভাবে তৈরি করে, কীভাবে একটা কন্টেন্ট লিখে এই সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে এবং জ্ঞান থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে। এছাড়াও বর্তমানে গুগল অ্যাডটা খুবই জনপ্রিয়, গুগল অ্যাড আপনাকে শিখতে হবে। গুগলের পাশাপাশি ইউটিউব অ্যাডটাও বাংলাদেশে খুব জনপ্রিয় এবং এই ইউটিউব অ্যাডটা সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে। এছাড়াও এসইও সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বিভিন্ন ওয়েবসাইটকে কীভাবে গুগলে র্যাঙ্ক করা যায় এই বিষয়ে আপনার স্কিল থাকতে হবে। তো প্রাইভেট সেক্টরে আপনার জব করতে গেলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও এবং এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং এই তিনটা সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি গ্রাফিক্যাল ডিজাইন, ভিডিও এডিটিং এবং কন্টেন্ট রাইটিং এগুলো বিষয়ে আপনার স্কিল থাকতে হবে, তাহলে আপনি এই সেক্টরে প্রাইভেট সেক্টরে জব করতে পারবেন। তবে আপনি যদি শুধুমাত্র ফেসবুক অ্যাড হিসেবেও দক্ষ হন অথবা যে কোনো এইসব আমি প্রত্যেকটা স্কিল বললাম, যে কোনো একটা স্কিল যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে হাজারটা জানতে হবে না, ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি শুধুই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কীভাবে তৈরি করে এই বিষয়ে দক্ষতা থাকে তাহলে এই বিষয়ে আপনি কিন্তু
ফেসবুক রিলেটেড অনেক সার্ভিস আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে সেল দিতে পারবেন। সেক্ষেত্রে ফাইবারে আপনি গিগ খুলে সার্ভিস দিতে পারবেন, আপওয়ার্কে আপনি আপওয়ার্কে অলরেডি গিগ সিস্টেম হিসেবে আপওয়ার্কেও কাজ করতে পারবেন। এছাড়া মার্কেটারদের অনেকগুলো স্কিল প্রয়োজন আমাদের দেশের প্রেক্ষাপটে কাজ করা শুরুর ক্ষেত্রে। তবে এই স্কিলগুলো আসলে আপনি কীভাবে অর্জন করবেন? স্কিল অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো আপনি বাংলাদেশে যে প্রসিদ্ধ কোনো ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করা। এছাড়া আমার মতো যারা বিভিন্ন ডিজিটাল মার্কেটার রয়েছে, যারা বিভিন্ন বিষয়ে অ্যাড বিভিন্ন স্কিল রিলেটেড ভিডিও বানায়, তাদের ভিডিও দেখতে পারেন। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, এইসব ভিডিও দেখতে পারেন। তারপরই আপনার নিজের আগ্রহ থাকতে হবে ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য। এবং ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু একদিন স্কিল হওয়া সম্ভব নয়, আস্তে আস্তে আপনাকে স্কিল করতে হবে। তবে স্টার্টিংয়ে আপনার বেসিক স্কিল রাখবে ডিজিটাল মার্কেটার হিসেবে কর্মজীবন শুরু করার জন্য। এবং বাংলাদেশে কিন্তু এখন প্রচুর সুযোগ রয়েছে ডিজিটাল মার্কেটারদের, এবং যারা অনার্স করেছেন বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অথবা এমন কোনো সাবজেক্ট থেকে, তো যারা এই পেশায় আসতে চাচ্ছেন আমি মনে করি খুবই ভালো একটি ক্যারিয়ার ডিজিটাল মার্কেটার হতে পারেন। এবং কারণ এই সেক্টরে যদি আপনি স্কিল হন, আপনি দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় জব করতে পারবেন এবং নিজের ফ্রিল্যান্সিং করতে পারবেন, নিজে এজেন্সি দিতে পারবেন, বিভিন্ন ক্লায়েন্টের হয়ে কাজ করতে পারবেন। ভালো একটা সুযোগ রয়েছে বাংলাদেশে এই সেক্টরটা, এবং সম্ভাবনা একটা সেক্টর। তো আশা করি বুঝতে পেরেছেন যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কেমন সেক্টর, এবং এই সেক্টর সম্বন্ধে আশা করি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং অনলাইন ইনকাম রিলেটেড নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরে ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।